জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মিতয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহ। নমস্কার, সৎকথায় প্রতিদিনের প্রার্থনার অনুধ্যানে শুরুতেই শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানিয়ে, আপনাদের সকলকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ ছাত্র জীবনের পঞ্চশীল এই শিরোনামে অনুধ্যান। আমরা দীর্ঘ এই সৎকথার পর্বে বিভিন্ন দিনে ঠাকুর, মা, স্বামীজির কথা, পার্ষদদের কথা, ধ্যানের কথা, জপের কথা, তীর্থক্ষেত্রের কথা এবং তীর্থস্থানের মাহাত্ম্য, বিভিন্ন পৌরাণিক দেবদেবীর কথা, কাব্য সাহিত্য, পাঁচালী ব্রতকথা, গ্রাম্য লোককথা সব আলোচনা করেছি। ছাত্র জীবনে উপনিষদ গীতার কথাও আমরা আলোচনা করেছি। কিন্তু আজকে রামকৃষ্ণ মঠ এবং মিশনের বর্তমান অন্যতম সহ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভজনানন্দজি মহারাজের লেখা একটি নিবন্ধ ছাত্র জীবনের পঞ্চশীল, এটি মনে হলো যে এখনকার এই যুগসন্ধিক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সৎকথায় প্রতিদিনের প্রার্থনা ভগবানের উদ্দেশ্যে সেই নিবেদিত নৈবেদ্য, যেখানে সমস্ত রকমের পরিবেশনায় আমরা সেই ঈশ্বর বোধে জাগরিত হব। এবং বিশেষ করে করোনা মহামারীর পরে যেহেতু একটি মহাবিদ্যালয়ের সাথে যুক্ত, শিক্ষকতার সাথে যুক্ত, ছাত্রদের দৈনন্দিন জীবনের আচরণ মূল্যবোধ দেখে মাঝে মধ্যে শঙ্কা জাগে যে এই সভ্যতার অভিমুখের পরিবর্তনে আগামী প্রজন্ম বিজ্ঞান প্রযুক্তিতে অনেক উন্নত। তারা স্মার্টফোন খুব তাড়াতাড়ি ব্যবহার করতে জানে, ল্যাপটপ, ট্যাব, কম্পিউটার খুব তাড়াতাড়ি ব্যবহার করতে জানে, কিন্তু তাদের জীবন গঠনের ক্ষেত্রে কী ভূমিকা নেওয়া উচিত, কীভাবে তারা জীবনের পথে এগিয়ে যাবে সেটি নিয়ে তারা কিন্তু ওয়াকিবহল নয়, এটি ভাবায়। এবং ভাবায় বলেই আমার মনে হলো যে এই অনুষ্ঠান যেহেতু বহু অভিভাবক, অভিভাবিকাবৃন্দ, ভক্তবৃন্দ, অনুরাগীবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ হয়তো শ্রবণ করেন, মনন করেন, ভাবেন, তাই তারাও হয়তো আজকের এই অনুধ্যানের পর্বটিকে একটু অন্যভাবেই ভাববেন। এবং সেজন্য এই ধারাবাহিক অনুধ্যানে মহাপুরুষদের পাশাপাশি এটিও আমাদের জীবনকে উন্নত, পবিত্র করবে, আমাদের চরিত্রকে দৃঢ় করবে, সেই প্রয়াসেই আজকের এই নিবেদন। ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। বেঁচে থাকার অর্থটা বেশ জটিল এবং অদ্ভুত, একটা বিরাট বাস্তব, একটা ফেনোমেনাল, একেই আমরা বলি জীবন। এবং এই জীবন থেকেই আমরা অবিরাম শিক্ষা গ্রহণ করে চলেছি, সেই শিক্ষার কোনো সীমা নেই, অফুরন্ত। জীবন নিজেই সব থেকে বড় শিক্ষাদাতা, শ্রী রামকৃষ্ণ একে জগজ্জননী বলতেন। এবং প্রত্যেকেই, আমরা যারা শিক্ষক তারা আসলে এক একজন ছাত্র। পরম পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজকে আমি ব্যক্তিগতভাবে, তিনি এই বছর দুয়েক আগে যখন এসেছিলেন কলকাতায়, তার সাথে সান্নিধ্য করার সুযোগ হয়েছিল এবং তাকে আমি জিজ্ঞেস করেছিলাম কী করে ভালো শিক্ষক হওয়া যায়। তাতে মহারাজ উত্তর দিয়েছিলেন, ট্রাই টু বি এ গুড স্টুডেন্ট ফার্স্ট, দেন অটোমেটিক্যালি ইউ বিকাম এ গুড টিচার। অর্থাৎ ভালো ছাত্র হলে তবেই ভালো শিক্ষক হতে পারবে। আমরা প্রত্যেকে তাই ছাত্র, আমরা যে যাই পাঠ নিয়ে পড়াশোনা করে এতদূর এগিয়েছি, আমাদের সকলের সাথে সেটা বিনিময় করে নেওয়া। আমাদের মনে রাখতে হয় যে আজকের ভারতবর্ষ যেখানে বিভিন্ন সামাজিক শক্তির মাঝে পড়ে ছাত্ররা দিশেহারা, নিত্য বেড়ে ওঠা তত্ত্ব এবং প্রযুক্তির পাহাড় প্রমাণ ভারে নুবচ, তাদের আয়ত্ত আনা, তাদের সঙ্গে মান বজায় রাখার দুঃসাধ্য প্রচেষ্টায় যারা কর্মক্লান্ত হয়ে পড়ছে, তাদের জন্যে আজকের এই পঞ্চশীল। ছাত্রমোরা নিষ্ঠামোদের পঞ্চপ্রতিজ্ঞায়, স্বাস্থ্যোদ্বয়ন ঐক্য উপকার নিষ্ঠা, এইটি আমাদের দরকার। অর্থাৎ আমাদের ছাত্রজীবনে এই
সিলগুলো যেমন দরকার, এই নীতিবোধ, এই সুভাষিত যেমন দরকার, তেমনি মনে রাখতে হয় যে এই ছাত্র কারা, কাকচেষ্ট বকধ্যানী সানো নিদ্র তথই বচ, গিল গৃহত্যাগী স্বল্পাহারী বিদ্যার্থী পঞ্চলক্ষণ। এই সুভাষিতগুলো আমাদের কাছে ভিভিড সত্য হিসাবে কাজ করে, আমাদের মনে দাগ কেটে যায় যে আসলে আমাদের কি করা উচিত। সেজন্য ভোগ এবং বিনোদনের হাজারো পথ যখন ছাত্রছাত্রীদের কাছে খোলা, তাদের সামনে যখন আদর্শের অভাব, বহু অসঙ্গত পরিস্থিতি, দারিদ্র্যের বিভীষিকা, নিরক্ষরতা এবং চারিপাশে যখন নানান রকমের প্রলোভন, তখন আজকের দিনের ছাত্ররা বুঝতে পারে না কোন দিকে যাবে, কাকে অনুসরণ করবে, কাকে বিশ্বাস করবে, কী করে এগিয়ে যাবে। এই বিভ্রান্তিময় পরিস্থিতিতে ঠাকুর মা স্বামীজির আলোকোজ্জ্বল জীবন এবং শিক্ষাই তাদের দিতে পারে অফুরন্ত প্রেরণা, দেখাতে পারে পথ, হয়ে উঠতে পারে ভরসাস্থল। তাই ছাত্র জীবনের দিকে লক্ষ্য রেখে জীবন শৈলীকে গঠন করতে গেলে দরকার এই পঞ্চশীল, অর্থাৎ ছাত্রছাত্রীরা এই পঞ্চশীলকে তাদের পথ নির্দেশিকা রূপে ব্যবহার করতে পারে। গোল ওরিয়েন্টেড, মরাল ইন্টিগ্রিটি, সেলফ ডিসিপ্লিন, সার্ভিস এবং স্ট্রেংথ। অর্থাৎ গাইডলাইন্সটা কী? পাঁচটা। লক্ষ্য অনুষঙ্গী জীবন, গোল ওরিয়েন্টেশন, একটা টার্গেট রাখতে হবে। নৈতিক বিশ্বস্ততা দরকার, মরাল ইন্টিগ্রিটি, নিয়ন্ত্রিত জীবন, সেলফ ডিসিপ্লিন, সেবা এবং শক্তি, স্ট্রেংথ, এই পঞ্চশীল দরকার। আসলে শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে মানুষের জীবনে মূল্যবোধ সঞ্চারিত করা। পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতিতে পরিবর্তিত শিক্ষা ব্যবস্থায় এই মূল্যবোধ কতটা সঞ্চারিত হচ্ছে সেটি প্রশ্ন চিহ্নযুক্ত। রবীন্দ্রনাথ বলছেন, আমেরিকা দীর্ঘকাল থেকে বৈষয়িক সিদ্ধির নেশায় মেতেছিল, সেই সিদ্ধির আয়তন ছিল অতি স্থূল আর তার লোভ ছিল প্রকাণ্ড মাপের, এর ব্যাপ্তি ক্রমশ বেড়েই চলেছিল। তার ফলে সামাজিক মানুষের যে পূর্ণতা সেটা চাপা পড়ে গিয়ে বৈষয়িক মানুষের কৃতিত্ব সব ছাপিয়ে উঠেছিল, ছাড়িয়ে উঠেছিল। শিক্ষা এখন পূর্ণ মানুষ গঠন করে না, নতুন নতুন কৌশলে কুশলী প্রফিট সেন্টার তৈরি করে, যা পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতির জন্য প্রয়োজন। সেজন্য আমাদের এই যে জীবনবোধের শিক্ষা দরকার, আসলে শিক্ষা তো শুধুমাত্র উপার্জন করার শিক্ষা নয়, জীবন যাপনের শিক্ষা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতে শিক্ষা হচ্ছে সংস্কৃতিতে দীক্ষিত করা, এবং তার জন্য দরকার এই পঞ্চশীলের প্রথম শীল, লক্ষ্য অনুষঙ্গী জীবন, গোল ওরিয়েন্টেশন। কোনো লক্ষ্য অভিমুখী হলেই জীবন অর্থবহ হয়ে ওঠে, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা না থাকলে জীবন এক অর্থহীন আড়ম্বর আর একঘেয়েমিতে পরিণত হয় যার কোনো শেষ নেই। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে প্রয়োজন হয় দু ধরনের লক্ষ্য, একটা তাৎক্ষণিক লক্ষ্য আর একটি পরম লক্ষ্য। তাৎক্ষণিক লক্ষ্যটি কী? না, প্রত্যেকেই তার নিজের জীবনের অবস্থান অনুযায়ী কিছু কর্তব্য আছে যেটিকে পালন করতে হয়। যে বৃহত্তর সমাজের সে একটি অংশ, তার সামগ্রিক উন্নতিতে তাকে যোগ দিতে হয়। একজন ছাত্রের নিকটতম লক্ষ্য হচ্ছে ভালোভাবে শিক্ষা লাভ করা বা কোনো কারিগরি দক্ষতা অর্জন করা যা তাকে নির্দিষ্ট জীবিকা বা কাজের উপযুক্ত করে তুলবে। প্রত্যেক ছাত্রকে নিজেকেই প্রশ্ন করতে হবে, কেন আমি এই বিশেষ জীবিকা বা কাজের পথে যেতে চাইছি? কোনো জীবিকা বা চাকরি পাওয়ার অর্থ কেবলমাত্র অর্থ উপার্জন নয়, বরং অন্তরের সুপ্ত সম্ভাবনাগুলোকে জাগিয়ে তোলা। স্বামীজি সেইটি বারবার বলেছেন, শিক্ষার সংজ্ঞায় মানুষের অন্তর্নিহিত পূর্ণত্বের বিকাশ সাধনই হচ্ছে শিক্ষা। প্রতিভা দক্ষতা রূপে প্রত্যেক মানুষের মধ্যে স্বাভাবিক কিছু না কিছু সম্ভাবনা লুকিয়ে থাকে, সুপ্ত থাকে, সেটাকে প্রকাশ করতে হবে। কেউ ভালো গাইতে পারে, ভালো আঁকতে পারে, ভালো বক্তৃতা দিতে পারে, নেতৃত্ব দিতে পারে, কেউ অস্ত্রপ্রচার করতে পারে, এই যে সমস্ত সুপ্ত সম্ভাবনার জাগরণ এবং বিকাশ, সেটি শিক্ষার লক্ষ্য।
সেই জন্য এই নিকটতম বা তাৎক্ষণিক লক্ষ্য দরকার। আরেকটি দরকার পরম লক্ষ্য। সেই পরম লক্ষ্যটি কি না সকলকেই একদিন না একদিন উপলব্ধি করতে হয় যে সম্পদ বা ভোগের কোনো প্রকার প্রাচুর্য তাকে স্থায়ী সফলতা বা শান্তি দিতে পারে না। সে হয়তো কোনো একটা ঠিক পেশা বেছে নিয়েছে, সব দক্ষতা বা প্রতিভাকে সম্পূর্ণরূপে কাজে লাগানোর সুযোগ পেয়েছে, যথেষ্ট নাম যশও অর্জন করেছে, কিন্তু তবুও সে তার অন্তরের অন্তঃস্থলে অনুভব করে একটা শূন্যতা, যাকে সে অস্বীকার করার চেষ্টা করেও ব্যর্থ হয় বারবার। এই শূন্যতা থেকেই আসে সত্যের প্রতি অনুভব। শরীর এবং মনের পাড়ে আছে সেই আত্মা অন্তর্জ্যোতিতে ভাস্বর, সেই জ্যোতির্ময় আত্মাই আমাদের সত্যিকারের স্বরূপ, অপরিবর্তনশীল, শাশ্বত। এবং সেই আত্মা বা অন্তর্জ্যোতি আসলে সেই পরম জ্যোতিরই অংশস্বরূপ। এই পরম জ্যোতিকেই বলা হয় পরমাত্মা বা ব্রহ্ম, ইংরেজিতে তাকেই বলে গড। প্রত্যেক মানুষের হৃদয়ে দেবত্বের একটি অধিষ্ঠান রয়েছে, এই হৃদয়ই সেই ঈশ্বরের মন্দির। স্বামীজি বলছেন প্রত্যেক জীবাত্মাই অব্যক্ত ব্রহ্ম, প্রত্যেক মানুষের মধ্যে আছে সেই দৈবী সত্তাকে উপলব্ধি করার এক সুগভীর আকাঙ্ক্ষা। যতক্ষণ না সেই উপলব্ধি হয় ততক্ষণ মানুষ কিছুতেই পায় না চিরশান্তি এবং সম্পূর্ণতা। পরমাত্মা থেকে অবিচ্ছিন্ন এই দৈবী সত্তাকে উপলব্ধি করার সুতীব্র আকাঙ্ক্ষাকেই স্বামীজি ধর্ম বলেছেন। তাই ধর্মের এই ভাব ছোট থেকেই ছাত্রদের মনে গেঁথে দেওয়া দরকার। শিশুদের শেখানো যেতে পারে যে ঈশ্বর তাদের অন্তরে রয়েছেন দিব্য আলোক স্বরূপ রূপে, অর্থাৎ ছাত্র তার নিকটতম বা তাৎক্ষণিক লক্ষ্যের সাথে সাথে সেই পরম লক্ষ্যের দিকেও ধীরে ধীরে এগিয়ে যাবে। এবং সেই ধারণাটা যদি হৃদয়ে প্রবেশ করে কোনো ছাত্রে, তাহলে তার জীবনকে সে পরিপূর্ণ করার জন্যে, উদ্দেশ্য পূর্ণ করার জন্য সে চেষ্টা করবে, এগিয়ে যাবে, তার মধ্যে বৃহত্তর জীবন বোধের বিকাশ ঘটবে, স্বাভাবিকভাবেই জীবন বোধ জেগে উঠবে। জীবনের এই অগাধ বিস্ময় রহস্যময়তা এবং পরম লক্ষ্য ছাত্রদের মনে জাগিয়ে তোলাই আদর্শ শিক্ষকের প্রধান কর্তব্য। দ্বিতীয় পঞ্চশীলের মধ্যে দ্বিতীয় শীল নৈতিক বিশ্বস্ততা, মরাল ইন্টিগ্রিটি। মহাভারতের একটি শ্লোকে বলা আছে মানুষ এবং পশুতে প্রভেদের কারণ হলো নৈতিকতা। মানব চরিত্রের মূল ভিত্তি হচ্ছে এই নৈতিকতা। নৈতিক চরিত্রহীন কোনো মানুষকে কেউই বিশ্বাস করে না। সংস্কৃতির ভিত তৈরি হয় নীতিপরায়ণতায়। তাই আমাদের ছাত্রদের সুদৃঢ় নৈতিক চরিত্র গঠনে গুরুত্ব দিতে হবে। ইংরেজিতে বলা হয় ইফ ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট, ক্যারেক্টার। এবং সেই ক্যারেক্টারের পেছনে থাকে প্রতিদিনের অভ্যাস। প্রতিদিনের অভ্যাসটা আসলে আসে প্রতিদিনের কর্ম থেকে, কাজ থেকে। প্রতিদিনের কর্ম বা কাজটি আসে প্রতিদিনের চিন্তা থেকে। তাই আমাদের কি করতে হবে, পবিত্রতা, মৌলিক যে সকল নীতির ওপর ছাত্র জীবনে গুরুত্ব দিতে হবে তার মধ্যে হচ্ছে একটি ব্রহ্মচর্য বা পবিত্রতা। নীতিগত গুরুত্ব ছাড়াও এই ব্রহ্মচর্য মানসিক শক্তি বৃদ্ধি করে, সূক্ষ্ম ভাবগুলো বুঝে নেওয়ার জন্য ধারণা শক্তি বাড়ায় এবং স্মৃতিতে ধারণেরও শক্তি বৃদ্ধি করে। প্রেসিডেন্ট জর্জ বুশের অনুপ্রেরণায় যুবক যুবতীরা এই বিবাহ পূর্ববর্তী চারিত্রিক সুস্থতার আদর্শে অঙ্গীকারবদ্ধ হচ্ছে। আমেরিকার যুবমানসে এই পবিত্রতা পালনের একটা সাড়া দেখা যাচ্ছে। দ্বিতীয় সত্য পালন। ঠাকুর বলতেন কলিতে সত্য পালনই তপস্যা। ভারতবর্ষ আজ দুর্নীতিগ্রস্ত, কেন না সত্য পালনের নীতিটা কমে যাচ্ছে। তাই কথাই নয়, জীবনে এবং কাজেও এই সত্য পালন করতে হবে। ছাত্রদের এই শিক্ষা দিতে হবে যে অসৎ উপায়ে টাকা রোজগার বা পরীক্ষায় নম্বর পাওয়া বা নাম যশ অর্জন করা শুধু ধিক্কারজনক নয়, তা ধ্বংসের পথে টেনে নিয়ে যায়। অহিংসা, যে চারিত্রিক গুণের কথা আয়ত্তে আনতে হবে ছাত্রদের, সেটি হচ্ছে অহিংসা। ব্যক্তিত্বের মূলকে দগ্ধ করে এই অহিংসা, নষ্ট করে মানসিক শক্তি। স্বামীজি বলছেন পর্বত গুহায় বসিয়াও তুমি যদি পাপ চিন্তা করিয়া থাকো,
যদি কাহারও প্রতি অন্তরে ঘৃণা প্রকাশ করিয়া থাকে, তাহা হইলে তাহাও সঞ্চিত থাকিবে, কালে আবার তাহা তোমার উপর প্রতিঘাত করিবে। একদিন না একদিন কোনো না কোনো প্রকার দুঃখের আকারে উহা প্রবল বেগে তোমাকে আক্রমণ করিবে। এটি স্মরণ করিলে তুমি অসৎকার্য হইতে নিবৃত্ত হইবে। শুধু ব্যক্তি সাপেক্ষে নয়, অহিংসা সামাজিক শ্রেণী বিশেষেও সমানভাবে প্রযোজ্য। উঁচু জাত নিচু জাতের ভেদবুদ্ধি নয়, অন্য ধর্মের বা সমাজের অন্য শ্রেণীর লোকের ওপর বিদ্বেষ পোষণ করা নয়, তাদের ছোট নজরে দেখা নয়, আমাদের ছাত্রদের এই শিক্ষা দেওয়া উচিত। তৃতীয় যে সিল, সেটি হচ্ছে নিয়ন্ত্রিত জীবন। ছাত্রদের দরকার নিয়ন্ত্রিত জীবন। এই নিয়ন্ত্রিত জীবনে তারা অভ্যস্ত হলে ব্যবহারিক জীবনটা খুব সুন্দর হয়। জীবনে, বিশেষ করে ছাত্র জীবনে, ব্যর্থতার অন্যতম কারণ এই শৃঙ্খলা বোধের অভাব। এবং এই শৃঙ্খলা তিন রকম: শারীরিক, মানসিক, আধ্যাত্মিক। দৈনন্দিন নির্দিষ্ট রুটিন মেনে চলা, খাওয়া, ঘুম, আমোদ প্রমোদে সংযমের ভাব আনা, এই সবগুলো হচ্ছে শৃঙ্খলা আচরণ। ছাত্রদের জন্য মানসিক শৃঙ্খলা আরও গুরুত্বপূর্ণ। মানসিক শৃঙ্খলার প্রথম ধাপ মানসিক অস্থিরতা এবং মনঃশক্তির অকারণ অপচয় রোধ করা। দ্বিতীয়, শুধুমাত্র ছড়িয়ে থাকার প্রবণতা ত্যাগ করা নয়, মনকে ঠিকঠিক শিক্ষা দিতে হবে কী করে সুসংবদ্ধ যুক্তিপূর্ণভাবে চিন্তা করা যায়, কীভাবে সংগৃহীত জ্ঞান রাশিকে শ্রেণীবদ্ধ করা যায়, কী করে বিভিন্নভাবে সামঞ্জস্য ঘটিয়ে তাকে অর্থপূর্ণ রূপ দেওয়া যায় এবং কীভাবে সেগুলোকে মূল বিষয়বস্তুর সাথে সংযুক্ত করা যায়। মানসিক শৃঙ্খলার তৃতীয় ধাপটি হচ্ছে মনকে একাগ্রতা করা। স্বামীজি একাগ্রতার কথা বলতে গিয়ে বলেছেন, দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি ম্যান অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি ম্যান লাইজ ইন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। বলছেন, আমার মতে মনের একাগ্রতা সাধনই শিক্ষার প্রাণ, শুধু তথ্য সংগ্রহ করা নহে। আবার যদি আমাকে নতুন করিয়া শিক্ষা লাভ করিতে হইত এবং নিজের ইচ্ছামতো আমি যদি তাহা করিতে পারিতাম, তাহা হইলে আমার শিক্ষণীয় বিষয় লইয়া মোটেই মাথা ঘামাইতাম না। আমি আমার মনের একাগ্রতা এবং নির্লিপ্ততার ক্ষমতাকেই ক্রমে ক্রমে বাড়াইয়া তুলিতাম। তারপর ওভাবে গঠিত নিখুঁত যন্ত্রসহায়ে খুশি মতো তথ্য সংগ্রহ করিতে পারিতাম। নিয়ন্ত্রিত জীবনের ফলে ছাত্ররা অনুভব করে তাদের অন্তরের শক্তি, মুক্ত চেতনার ঐশ্বর্য। অলস, উচ্ছৃঙ্খল এবং অসংযত হয়ে যে পড়ে, সে আসলে স্বভাবের কৃতদাস। সে নিজের এবং অন্যের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সর্বদা নিজেদের খুশি করতে গিয়ে তারা কাউকেই খুশি করতে পারে না। চতুর্থ যে শীল, সেটি সেবা। আধুনিক সমাজ ভাবনায় স্বামীজির অবদান অসামান্য। সেবার দুটি ভাব, সেবা জীবনের একটা স্বাভাবিক পথ আর সেবাকে পূজার স্তরে উন্নীত করা। সাধারণভাবে বেশিরভাগ মানুষ কেবল নিজের এবং তার নিজের পরিবারের সকলের ভালো করতেই ব্যস্ত। খুব অল্প কয়েকজনকে দেখা যায় যারা সমাজ সেবায় ব্রতী হয়। কিন্তু স্বামীজির মতে সমাজসেবা কোনো বিশেষ সংগঠনের কোনো বিশেষ কাজকে বোঝায় না। সেবা হলো সকলেরই স্বাভাবিক জীবন চর্চার পথ। সমাজ পারস্পরিক সম্পর্কে জড়িত একটি জটিল জালের মতো। প্রত্যেকের জীবন নির্ভর করে অন্য বহু মানুষের শ্রমের ওপর, বিশেষ করে প্রতি দেশের শ্রমজীবী গরিব মানুষের ওপর। তাই স্বামীজি বলছেন, যতদিন ভারতের কোটি কোটি লোক দারিদ্র এবং অজ্ঞানতার অন্ধকারে ডুবে রয়েছে, ততদিন তাদের পয়সায় শিক্ষিত অথচ যারা তাদের দিকে চেয়েও দেখছে না, এরূপ প্রত্যেক ব্যক্তিকে আমি দেশদ্রোহী বলে মনে করছি। স্বামীজি বলছেন, আই কল হিম অ্যাজ এ ট্রেটার হু হ্যাভিং এডুকেটেড ফ্রম দ্য মাসেস আর্নিংস হ্যাভিং নো ফিলিংস ফর দেম। এটি যেন বলছেন, সেজন্য ছাত্ররা সমাজের অঙ্গ, তাদের ছোট থেকে এই সমাজ ভাবনায় নিয়ে আসতে হবে। ঈশ্বর সকলের হৃদয়ে রয়েছেন, মানুষের সেবা তাই ঈশ্বরের পুজো। ভাবটা যখন আসবে তখন সে একটি সেবামূলক কাজের মধ্যে যুক্ত হতে পারে। স্বামীজি বলছেন, দরিদ্র দুর্বল রোগী সকলের মধ্যে যিনি শিব দর্শন করেন তিনিই যথার্থ শিবের উপাসনা করেন, আর যে ব্যক্তি কেবল প্রতিমার মধ্যে শিবের উপাসনা করে সে প্রবর্তক মাত্র। এবং সর্বশেষ পঞ্চশীলের, সেটি হচ্ছে শক্তি।
প্রত্যেকের জীবনে সমস্যা, প্রতিবন্ধকতা, অনিশ্চয়তা আছে। এগুলোর মুখোমুখি হতে গেলে চাই শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক শক্তি। স্বামীজি দেখলেন যে চরিত্রের যাবতীয় দোষ, জগতের সমস্ত অমঙ্গল আসলে অন্তঃশক্তির অভাবেই হয়। সেজন্য তিনি বললেন, জানিও সকল পাপ ও সকল অশুভ এক দুর্বলতা শব্দ দ্বারাই নির্দিষ্ট হইতে পারে। সকল অসৎ কাজের মূল দুর্বলতা, অর্থাৎ চরিত্রের দোষ দূর করতে গেলে, নৈতিক জীবন পালন করতে গেলে উপদেশ বা প্রবচন নয়, আসল দরকার শক্তি। স্বামীজি বলছেন, তোমার মধ্যেই এই শক্তি বিদ্যমান, এটা তুমি বিশ্বাস করো, উঠে দাঁড়াও এবং ভেতরের দেবত্ব প্রকাশ করো। উপনিষদে বলছে, আত্মনা বিন্দাতেই বীর্যম, অর্থাৎ আত্মনিষ্ঠা থেকে শক্তি লাভ হয়। তাই জাতীয় জীবনে এই ভাবটি থাকলেও তার প্রয়োগ হয়নি। স্বামীজির মতে এই আত্মা সকল শক্তি এবং শৌর্যের উৎস, প্রত্যেকের হৃদয়ে সেই অনন্ত শক্তির উৎস বিদ্যমান। সেজন্য মাদ্রাজ বক্তৃতায় স্বামীজি বলছেন, তোমরা নিজ নিজ স্বরূপের চিন্তা করো এবং সর্বসাধারণকে ওই শিক্ষা দাও। এইটা বলছেন, সবাইকে দাও, ঘোর মোহনিদ্রায় অভিভূত জীবাত্মার নিদ্রা ভঙ্গ কর। এইটি তো বেদান্তের উপদেশ, সেটাই ঠাকুরমা স্বামীজি দেখিয়েছেন। ব্যক্তি ঈশ্বরের কাছে প্রার্থনা এবং আত্মসমর্পণের মধ্যে দিয়ে আসলে সেই পরম পুরুষের কাছে নিজেকে নিবেদন। আর যখন আমরা সেই পরম পুরুষের কাছে নিজেকে নিবেদন করি, তখন অন্তরে অনন্ত দিব্য শক্তি লাভ করি। স্বামীজি বলছেন, কোনো পুস্তক, কোনো শাস্ত্র, কোনো বিজ্ঞান আত্মার মহিমা কল্পনাও করতে পারবে না। এই আত্মাই মানুষ রূপে প্রতীত হয়, মহিমময় ঈশ্বর রূপে তিনি চিরন্তন। তাই ঠাকুরমা স্বামীজির আশ্রয়ে যারা এসছে তাদের জীবন ধন্য। তারা এই পঞ্চশীলের প্রয়োগ তো জানেই বা জানার চেষ্টা করে, তেমনি তারা ঠাকুরমা স্বামীজির কাছ থেকে এক পরম আশ্বাস লাভ করে। উইলিয়াম জেমস বলছেন যে মানুষ গভীর মনোযোগ অভ্যাসের সঙ্গে নিজেকে প্রস্তুত করে তোলে, যখন তার চারপাশের সব জিনিস টলে যায়, যখন তার সাথীরা খড়কুটোর মতন উড়ে যায়, তখন তার প্রবল ইচ্ছাশক্তি এবং আত্মত্যাগ তাকে স্তম্ভের মতন অটল করে রাখে। অর্থাৎ মনোযোগ অভ্যাসের মধ্যে দিয়ে নিজেকে প্রস্তুত করা, সেটি আসলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানব উন্নয়ন সূচক, আধুনিক কালের শিক্ষার সাথে মূল্যবোধের এই ওতপ্রোত সম্পর্কটি রয়েছে। বর্তমান যুগে শিক্ষা শিল্পে পরিণত হচ্ছে, শিল্পে যেমন বিনিয়োগ আসে, শিক্ষাতেও বিনিয়োগ হচ্ছে, কিন্তু সেই বিনিয়োগ ছাত্রদের প্রতিযোগিতায় সফলতা এনে দিলেও জীবন প্রতিযোগিতায়, জীবন যুদ্ধে তাদের এগিয়ে দিচ্ছে না। স্বামীজি বলছেন, ইউরোপ এবং পাশ্চাত্য সভ্যতা রক্ষার জন্য দরকার এই উপনিষদের ধর্ম। যে উপনিষদ বারবার আমাদের শেখাচ্ছে যে শিক্ষা সংস্কারে পরিণত হয়ে শিরায় উপশিরায় সঞ্চালিত হলে তবেই তা শিক্ষা, যা জীবনে আলো দেয়, নইলে শিক্ষা শুধুমাত্র পাথরের ভার। গুরুগৃহে তাই গুরু উপদেশ দিতেন, শতং বদ ধর্মং চর, সত্যান্ন প্রতিদিতব্যম প্রমতিতব্যম ধর্মান্ন প্রমতিতব্যম, এগুলো বলছেন। আসলে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষক নয়, আছে গুরু বা আচার্য। আমাদের সেজন্য বারবার মনে রাখতে হয় যে এই পরিবর্তিত পরিস্থিতিতে, ইন্টারনেটের যুগে, বিচ্ছিন্নতার যুগেও আমাদের পূর্ণতাই মানুষের জীবনে সব থেকে বড় মূল্যবোধ, সেটি মানুষের মাথার তাজ। তাই মানুষ যদি খাঁটি না হয়, তাহলে সে কখনোই বড় কাজ করতে পারে না। জাতির নির্মাণ পর্যায়ে এটি বারবার ধরা পড়ে। শ্রীমাতা অমৃতানন্দময়ী আম্মা তিনি বলেছিলেন, মধু সব জায়গাতেই মিষ্টি, আগুন সব জায়গাতেই গরম, তেমনি মানুষের মূলগত মূল্যবোধ সব জায়গায় এক। যেমন নিজের স্বার্থে অন্যের ক্ষতি করা সব জায়গায় খারাপ, বিশ্বাসঘাতকতা সব জায়গাতেই খারাপ, নিঃস্বার্থ প্রেম সব জায়গাতেই মহান। সুদৃঢ় ভিতের ওপর দালান নির্মাণ করলে
সেটা টেকসই হয়। তেমনি ছাত্র জীবনটা যদি সুদৃঢ় করা যায়, তাহলে আমাদের জীবনের পরবর্তীকালের যে দালান সেটি সুন্দর শুধু নয়, একেবারে স্ট্রং ইনাফ হয়। আমেরিকার বিখ্যাত কোম্পানি জেনারেল ইলেকট্রিকের নিয়োগকর্তার সঙ্গে বিখ্যাত লেখক শ্রী নেপোলিয়ন হিল যখন কথা বলেছিলেন, তখন জানতে চেয়েছিলেন তিনি যে ছেলে মেয়েদের চাকরিতে নির্বাচিত করার সময় কোম্পানি তাদের কী গুণ দেখে কর্মে নিযুক্ত করে। তার উত্তরে তিনি বলেছিলেন, সেই নিয়োগকর্তা, উই পে পিপল নট ফর হোয়াট দে নো বাট হোয়াট দে ডু উইথ হোয়াট দে নো। আমরা সেই সমস্ত ছেলেমেয়েদের নিই, লোকেরা কি জানে তার জন্য আমরা তাদের মাইনে দিই না, যে জিনিস তারা জানে তা কাজে লাগিয়ে তা যা করে তার জন্যই তাদের মাইনে দেওয়া হয়। আমাদের বারবার মনে রাখতে হয় জীবনের প্রতি পদে কিছু না কিছু শেখার আছে। আমরা যদি সচেতন হয়ে সেই শিক্ষা গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে থাকি, তবেই সত্যিকারের শিক্ষা লাভ হয়। কাঁচা আমি দূরে গিয়ে পাকা আমিতে পূর্ণ প্রজ্ঞায় মানুষ পূর্ণ মানব হয়ে ওঠে। ছাত্র জীবনের পঞ্চশীল আমাদেরও পালন করা দরকার। সকলকে প্রণাম জানিয়ে আজকের মতন বিদায় বলবো না, আজকের মতন সমাপ্ত বলবো। বিদায় বললে কোথাও একটা করুণ সুর বাজে, তাই আজকের মতন ইতি টানছি, আজকের মতন পর্যায়ে সমাপ্ত আজকের জন্য। এবং যদি কেউ যোগাযোগ করতে চান, রাত্রি 9টার পর ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা।